আমরা এখন নিউটনের বর্ণচাকতি নিয়ে এক্সপেরিমেন্ট করব। এটা করার জন্য আমাদের লাগবে পেন্সিল। এটাকে শার্প করে নিতে হবে। এর পাশাপাশি আমাদের বর্ণচাকতিগুলো লাগবে। এই যে এটা একটা, এটা আরেকটা, এরকম বেশ কিছু বর্ণচাকতি এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমরা এই প্লাস্টিকের ডিস্কটা ব্যবহার করব। তো আগের মতোই আমি প্লাস্টিকের ডিস্কের ভিতরে পেন্সিলটাকে ঢুকিয়ে নিচ্ছি একটা লাটিম তৈরি করার জন্য। আর এর উপরে আমি যে কোনো একটা বর্ণচাকতি এইভাবে বসিয়ে দিলাম। ষড়ভুজাকৃতির ছিদ্রে এই চাকতির যে ষড়ভুজাকৃতির অংশটা সেটা বসে যাবে একদম শক্তভাবে। ব্যাস, তোমার বর্ণচাকতি তৈরি। এটাকে এখন তুমি হাত দিয়ে লাটিমের মতো করে ঘুরাতে পারবে। খেয়াল করে দেখো, এখানে বাইরে নীল রঙের একটা দাগ দেওয়া আছে, আবার একদম মাঝের দিকে গোলাপি রঙের একটা দাগ দেওয়া আছে। এবার আমি এটাকে যদি ঘুরাই তাহলে দেখো কি হয়। মাঝখানে কিন্তু দুটো রঙই করা, কিন্তু ঘুরালে দেখো কি হয়। রেডি, 1, 2, 3। এখন এটা ঘুরন্ত অবস্থায় দেখা যাচ্ছে বাইরে নীল রং, মাঝখানে গোলাপি রং, কিন্তু এই দুইয়ের মাঝে আমরা বেগুনি রং দেখতে পাচ্ছি। আবার দেখো, বাইরে নীল, মাঝখানে গোলাপি, আর বাকি জায়গাটুকুতে এমন একটা বেগুনি রং দেখা যাচ্ছে যেটার অস্তিত্ব আসলে এই চাকতিটার উপরে কোথাও নেই। তাহলে ঘোরানোর পরে আমরা এই রংটা কোত্থেকে পাই? আসলে এখানেও আমাদের চোখের কারসাজি। যখন আমরা কোনো একটা রং দেখি, রেটিনাতে সেটার ছাপ কিছুক্ষণ থেকে যায়। তার মধ্যে যদি আর একটা রং সেখানে চলে আসে, দুটো মিলে আমরা ভিন্ন একটা রং দেখি। তো কালার মিক্সিংয়ের থিওরিটা এভাবেই কাজ করে। যারা জল রং নিয়ে কাজ করেছো তারা কিন্তু জানো যে দুটো রং মিশিয়ে আমরা অন্য রং তৈরি করতে পারি। নীল আর হলুদ মেশালে সবুজ রং তৈরি হয়ে যায়। এখানেও ঠিক এই ব্যাপারটাই ঘটছে। আচ্ছা, আমি যদি এখন এই চাকতিটাকে খুলে অন্য একটা চাকতি দেই, ধরা যাক এই যে লাল সবুজ রং করা যেই চাকতিটা, এটা যদি আমি এখন দেই, তাহলে আগে থেকে গেস করতে পারবে এটাকে জোরে ঘোরালে মাঝের অংশটাতে কী রং দেখা যাবে? তুমি চিন্তা করতে থাকো, আমি এটা ঘুরাই, মিলিয়ে নাও। রেডি, 1, 2, 3। এখন দেখা যাচ্ছে লাল আর সবুজ মিলে খয়েরি রং তৈরি হচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার জল রঙের সেটটা নাও, নিয়ে সেখান থেকে একটু লাল রং আর একটু সবুজ রং একটা কাগজের উপরে মিশিয়ে দেখো, দেখো আসলেই খয়েরি রং হয় কিনা। তো এখানে আরও দুটো চাকতি আছে, লাল হলুদ আর হচ্ছে সবুজ হলুদ। এগুলোকে ঘুরালেও তুমি ভিন্ন ভিন্ন রং দেখতে পাবে। আগে থেকে গেস করার চেষ্টা করো কী রং হবে, তারপর এটা ঘুরিয়ে দেখো তোমার কল্পনার সাথে মেলে কিনা। আর বাড়তি স্টেপ হিসাবে, সত্যি সত্যি তোমার জল রঙের কৌটা থেকে এই রঙগুলো বের করে মিক্স করে দেখো সেই রংটা দেখা যাচ্ছে কি না। আর এরকম বর্ণচাকতি তুমি কিন্তু নিজেও তৈরি করে নিতে পারবে। আমরা এখানে যে কয়টা দিয়েছি তার বাইরেও একটা সাদা কাগজ গোল করে কেটে তুমি ইচ্ছামতো রং করে, দুটো দুটো করে ইচ্ছামতো রং করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো সেগুলো মিলে অন্য কোন রং তৈরি হয়।